অদ্ভুত আর আশ্চর্যময় একটি প্রাণী হলো নদীর শুশুক। পদ্মা, যমুনা বা ছোট ছোট শাখা নদীতে ভ্রমণের সময় হঠাৎ করে চোখে পড়ে যাবে কালো রঙের স্তন্যপায়ী এই প্রাণীদের। পানি থেকে লাফিয়ে অল্প একটু উপরে উঠে আসে এরা, তাই বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পুরো শরীর দেখা যায় না, শুধু পেটের অংশটাই চোখে পড়ে। দেখে মনে হয় ঠিক যেন একটি ছোটখাটো মহিষের পেট। পানিতে ভেসে ওঠার সময় তাদের যেমন দেখা যায়, তারা কিন্তু মোটেও দেখতে তেমন নয়। আশ্চর্যময় এই প্রাণীটিকে নিয়েই আমাদের আজকের আয়োজন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ফিরে আসছি ইন্ট্রোর পরে, সে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। শুশুক ডলফিন ও তিমির নিকট জ্ঞাতি, এরা এদেশে সচরাচর দৃশ্যমান ও বর্তমানে সংকটাপন্ন জলচর স্তন্যপায়ী প্রাণী। নদীর শুশুক সাধারণত শিশু, হুং মাস, হুচুম বা হুম নামেও পরিচিত। এর ইংরেজি নাম গ্যাংস রিভার ডলফিন, অর্থাৎ এরা মূলত মিঠা পানির ডলফিন। ছোটবেলায় যখন নৌকায় চড়তাম, নদীর মাঝে হঠাৎ এদের ভেসে উঠতে দেখে বিস্ময়ে হতবাক হতাম আমি নিজেও। তখন আমি জানতাম না যে এই জিনিসটা আসলে কি আর দেখতেই বা কেমন। আমার ধারণা আপনাদের মনেও আমার মতো প্রবল আগ্রহ রয়েছে এই নদীর শিশুকে নিশ্চয়ই দেখার। তবে সামনে থেকে দেখতে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার, কারণ নদীর শিশুক এখন অনেকটাই বিলুপ্তির পথে। সামনে থেকে দেখতে না পারলেও এ সম্পর্কে জানতে আমরা অবশ্যই পারি। নদীর শিশুক গাট্টাগুট্টা ও কোমল দেহের প্রাণী। এদের চোয়াল সহ নাক বেশ লম্বা। দেহের দৈর্ঘ্য 2.2 থেকে 2.6 মিটার ও ওজন 51 থেকে প্রায় 89 কেজি পর্যন্ত হয়ে থাকে। সদ্য প্রসবকৃত বাচ্চা 70 থেকে 90 সেন্টিমিটার লম্বা হয়। এদের দেহের রং ধূসর বা মেটে বাদামি। অনেক সময় পিঠ কিছুটা কালচে হয়। পেট গোলাকার ও পিঠের কুচ ছোট। লম্বা ঠোঁটে রয়েছে ধারালো দাঁত। মুখ উপরের দিকে বাঁকানো ডানা বৈঠার মতো। পিঠের পাখনা অত্যন্ত ছোট এবং এরা অন্ধ প্রাণী, অর্থাৎ এরা চোখে তেমন দেখতে পায় না। শিকারের অবস্থান নির্ণয়ের জন্য এরা অতি দ্রুতগামী শব্দ সংকেত ব্যবহার করে। এদের তৈরি শব্দ লক্ষ্যবস্তুকে আঘাত করলে তার প্রতিধ্বনি দ্রুত শুশুকের কাছে ফিরে আসে। এ প্রতিঘাত থেকে শুশুক তাৎক্ষণিকভাবে শিকারের আকার, দূরত্ব এমনকি শিকারের চলনের গতিবেগও নির্ণয় করতে সক্ষম হয়। শুশুক সমাজবদ্ধ প্রাণী, প্রায়ই দল বেঁধে চলাচল করে এবং শব্দ সংকেতের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। সুন্দরবনের পুরো অঞ্চলে প্রতিবছর শুশুক মেলার আয়োজন করে বন অধিদপ্তর। নদীর প্রাণ শুশুকদের বাঁচানোর জন্য এই উদ্যোগ। প্রতিবছর 24 অক্টোবর বাংলাদেশ সহ সারা বিশ্বে মিঠা পানির ডলফিন দিবস পালন করা হয়। শুশুকের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতেই এই আয়োজন। বাংলাদেশের 7 জাতের ডলফিন ও 1 জাতের পরবয়স দেখার তথ্য আছে। এর মধ্যে প্রকৃত মিঠা পানির নদীর ডলফিন মাত্র একটি। এর নাম গাঙ্গেয় শুশুক বা গ্যাংস রিভার ডলফিন। প্রাণীটি এখন বিপন্ন, তবে আসার কথা হলো বাংলাদেশের শুশুকের অবস্থা এখনও মন্দ নয়। শুশুক ছাড়াও পৃথিবীতে মিঠা পানির ডলফিন আছে 4 প্রজাতির। এর মধ্যে চীনের নদীতে যে ডলফিন পাওয়া যেত তা এখন গোটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। এর নাম বাইজি। পাকিস্তানের ইন্ডাস নদীতে আছে শুশুকের আরেক জাত ভাই। অন্য প্রজাতিটি দেখা যায় অ্যামাজন নদীতে এবং সর্বশেষ প্রজাতিটি হলো ইরাবতী ডলফিন। নদীর শুশুকের মতো উপকারী প্রাণী আর একটিও নেই। একটি জলাশয়ে শুশুক থাকা মানে ওই জলাশয়ে পর্যাপ্ত মাছ আছে। পানির গুণাগুণ এবং জলীয় অবস্থাও ভালো। শুশুকের প্রধান খাবার মাছ, তাই অনেকে ভাবেন শুশুক থাকলে নদীতে মাছের সংখ্যা কমে যায়, কিন্তু শুশুক থাকলে নদীতে তার উল্টোটাই হয়। শুশুক এমন সব প্রজাতির মাছ খায় যেগুলো অন্যান্য মাছের বংশবৃদ্ধির জন্য ক্ষতিকর। একটি নদীতে বেশি শুশুক থাকা মানে ওই নদীতে বেশি মাছ রয়েছে। শুশুক হলো আমাদের নদীর প্রধানতম স্তন্যপায়ী প্রাণী। একসময় বাংলাদেশের প্রায় সব মিঠা পানি নদীতেই শুশুক দেখা যেত, এখন এদের সংখ্যা কমছে। সংখ্যায় বেশি দেখা যায় পদ্মা, যমুনা ও সুন্দরবনের নদীতে। সুন্দরবনের পরিকল্পিত ব্যবস্থাপনায় শুশুক বসবাসের উপযোগী একটি পরিবেশ পেয়েছে। এদেশের অন্যান্য নদীতে কারেন্ট জালের দৌরাত্ম্য এতই বেশি যে শুশুকের চলাচলে খুবই সমস্যা হয়। গত কয়েক বছরের এক গবেষণায় দেখা যাচ্ছে বছরে 30টিরও বেশি শুশুক মারা পড়ছে, আর শুশুকের মারা পড়ার জন্য 87% দায়ী হল কারেন্ট জাল। গোটা পৃথিবীতে শুশুকের সংখ্যা প্রায় 3000। এর মধ্যে এক সুন্দরবনে আছে প্রায় 225টি শুশুক। পদ্মা যমুনায় আছে আরও 200টি। কর্ণফুলী, সাঙ্গু, রূপসা, সুরমা ও হালদা সহ অন্যান্য নদীতে 500টিরও বেশি শুশুক দেখা যাচ্ছে। আমাদের দেশের নদীগুলোতে সব মিলিয়ে শুশুকের সংখ্যা 1000 খানেক, যা গোটা পৃথিবীর প্রায় 1/3।
ডলফিন বাঁচাতে সরকার এর মধ্যে 9টি ডলফিন অভয়ারণ্য ঘোষণা করেছে। এর 6টি সুন্দরবনে, অন্য 3টি পদ্মা যমুনায়। ডলফিনের মতো একটি প্রাণী বাঁচাতে সরকারিভাবে এত অভয়ারণ্য সত্যি প্রশংসনীয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এরকমই ইন্টারেস্টিং সব ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।